ওয়ার সন্ধ্যা তারা আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে সন্ধ্যা বার বার করে ঘটক মশাইয়ের থেকে সত্যিটা জানতে চায় এমন কি ঘটক মশাইকে মারতে গেলে ঘটক মশাই ভয়ে নিজের স্মৃতি হারিয়ে গেছে এমন শুরু করে সেই কিন্তু ঘটক মশাই নাটক শুরু করলে সন্ধ্যারা আর বুঝতে বাকি থাকে না যে এই ঘটক মশাই পুরোটাই নাটক করছে পুরোটাই খেলছে তার সাথে আর ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা কিন্তু মারতে যায় আর ঘটক মশাই বলে আমাকে ক্ষমা করে দাও সন্ধ্যা বলছি যে আমি সবটাই জানি কিন্তু আমি তোমাকে বলতে পারবো না তুমি এইটুকুনি জেনে রাখো যে তোমার বাড়িতে কেউ তোমার এই বড় ক্ষতিটা করেছে কিন্তু সেটা কে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে আর কথা শুনে মনে মনে সন্ধ্যা ভাবলো তাহলে সে যা ভেবেছে তাই কিন্তু সে কি করে বুঝবে বাড়ির কে কোন মানুষটা তার এত বড় ক্ষতি করলো পরদিশে দেখানো হয়েছে যে সন্ধ্যা কিন্তু বাড়ি পৌঁছে গেল বাইকে করে নীল বেরোতেই সন্ধ্যাকে খুঁজে পেয়ে ঘরে নিয়ে আসলো আর তারপরে সবাই প্রশ্ন করলো কোথায় গিয়েছিলে তুমি সন্ধ্যা সন্ধ্যা বলে আমি সব জেনে এসেছি ঘটক মশাইয়ের থেকে আর তারপরেই সন্ধ্যাকে বলে পুজোতে বসতে তো সন্ধ্যা বলে আমি কেন পুজোতে বসবো নীল বলে ঠাকুর মশাই আমি তো ওনার হাজবেন্ড আমি যদি পুজোতে বসি কোনো অসুবিধা হবে তখন ঠাকুর মশাই বলে না তুমিও বসতে পারো তখন ঠাকুর মশাইয়ের কথায় নীলই পুজোটা করে এবং পুজো হয়ে যাওয়ার পরে ফুলটা সন্ধ্যার মাথায় ঠেকানো হয় পেটে ঠেকানো হয় যা দেখে সন্ধ্যার সন্দেহ হয় আরে আপনি আমার পেটের মধ্যে কেন ঠেকালেন ফুলটা তখন বিজয় মাঠান বলে পুজোটা তোমার তোমার জন্য আর তোমার পেটের জন্য তোমার পেটে এত প্রবলেম হচ্ছে তুমি খেতে পারছো না তোমার বমি বমি আসছে সেই জন্যই তো পুজোটা তাই যাতে তোমার ফিরে আসে এবং তোমার পেটেরও পুজোটা করলাম তাই পেটে ফুলটা ছোয়ালাম কথা শুনে তো যায় সন্ধ্যা মেনে সেই দেখানো হয়েছে আজকে যেহেতু আবারও নীল বিয়ে করে নিয়ে এসেছে তাই আজকে তো নীল আর সন্ধ্যার কাল রাত্রি তাই আজকে সন্ধ্যাকে অন্য ঘরে শোয়ানো হচ্ছে মাঠানের সাথে আর এইটা শুনেই নীল বলে আচ্ছা ঠিক কিন্তু নীলের একটা চিন্তা হচ্ছে মাঝরাতে যদি সন্ধ্যা পালিয়ে যায় তাহলে তাই নীল আর কোনো রকম রিস্ক নিল না মাঠানের ঘরের সামনেই শুয়ে পড়লো আর ওদিকে তারা কিন্তু বাড়ি থেকে পালানোর একটা প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ঠাকুর মন্দিরে সে দিয়েছে এবং জানতে চাইছে কলকাতার বাসটা কখন ছাড়বে আর সেটা শুনে কলকাতার বাসে উঠে বেরিয়ে গেল তারা ওদিকে মনে হয়েছে তাকে খুঁজে বের করতে হবে যে কে আমার এই ক্ষতিটা করলো সন্ধ্যা যেই না বেরোতে যাবে নীলের গায়ে হোচট খেয়ে পড়ে যায় আর এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয়েছে নীলের গায়ে পরে যেতেই সন্ধ্যা কিন্তু হা করে নীলের দিকেই থাকে আর এভাবেই আজকের পর্ব শেষ হয়